মনে কবুছালো ছিল নুহা শুধু আসছে সে ঘুমাইছে দেন আবার কাজে চলে গেছে এত গিফট কার জন্য হ্যালো রুবি মামার সাথে কার তরফ থেকে কার জন্য না পড়া দেহ নাইলে পরে কিন্তু এক্সচেঞ্জ করতে হইব মাঝে মাঝে আমাদের জন্য কিনো জামাইয়ের জন্য একলা কিনো না শুভের দো ট্রায়াল দেখ শুভের পা এত ছোট মনে হয় না আগে বউ দেখতে গেলে বুঝছো না বউকে বলতো হাইটা দেখাও তারপর লিখে দেখাও তারপরে চুল দেখাও আমার এই ঢুকাই দিতে পারি না নাকি আমি পা লম্বা চিকন আর কি আর তোমার পা হচ্ছে মানে পাশ আজকের ঘোরাঘুরি শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি আমি তো ছিলাম এখানে বাসার এই হোয়াইট পিঠাগুলো আমার কাছে এত ভালো লাগে তো আমি এগুলাতে একটু করে বাটার দিয়ে ভেজে ফেলবো তাহলে এটার মজাটা আরো বেড়ে যাবে বাটারটা দিয়ে ভাজবো আজকে হচ্ছে আমাদের ভেজিটেবল খিচুড়ি মিক্সড ভেজিটেবল উইথ চিকেন সুন্দর হয় আবার সহজ সমস্যা নেই শশা কেটে ফেলবা টমেটো বেগুন সব বেগুনটা বড় আছে এই বেগুনটা অনেক মজা আমার কাছে ভালো লাগছে ওই দিন মাঝে করে ও দুইটা ছিল যে একটা রান্না করছে আমি রান্না করছি কালারটা অনেক সুন্দর আসছে লাল 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 সবুজ হলুদ মিটে করুন তো
আমাদের ডিনার রেডি, বেগুন সালাদও করে ফেলছে কারণ শুভ ভাইয়া সালাদ দিয়ে খেতে খুবই পছন্দ করে। তো বেগুন ভাজাও আছে, এই বেগুনটা আমি নোহা সেভাবে খুব পছন্দ করি। আর খিচুড়ির সাথে তো বেগুন সালাদ সবই ভাল লাগে, সেই সাথে কয়েকটা মরিচও পোড়াই নিচ্ছে, তারপরে চিকেনও রান্না করে ফেলছে। আমার রুমটা আমি গুছিয়ে ফেলছি যেহেতু অনেকদিন বেড়ানোর পর বাসায় আসা লাগছে, যেহেতু আমার কাজিন আসছে তাই আমি খুঁকিয়ে পরীক্ষা ছিলাম, পরে বাসায় আসছি। আসার পরে বাসাটা ভালোভাবে ক্লিন করে সব কিছু গুছিয়ে ফেলছি, অনেকগুলো কাপড় লন্ড্রি থেকে নিয়ে আসছিলাম তো ওইগুলোও গুছাইলাম, দেন খাওয়া দাওয়া করবো এখন রাতের খাবার। যদিও নোহাশের সাথে ডিনার করার কথা ছিল কিন্তু নোহাশের আসতে আসতে আজকে দেরি হবে কারণ আমার কাজিনকে নিয়ে এসে ঘুরতেছে পুরো লন্ডন, গতকালকেও ঘুরছে আজকেও ঘুরছে, রাত দুটা তিনটা পর্যন্ত তাকে লন্ডন দেখাচ্ছে। আর এদিকে শুভের খাবার তো রেডি, খাওয়া দাওয়া করে ফেলবো, খুবই এনজয় করেছি আজকের খাবারটা কারণ আমাদের এখন এত ওয়েদার দেখে গেছে, সবসময় ঠান্ডা গরম ঠান্ডাই থাকে, এখন তো শীতকাল। আর আমার কাছে এরকম লেবু দিয়ে তারপরে সালাদ দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। সবাই কীভাবে খান জানাবেন, আমি সব কিছু আলহামদুলিল্লাহ নিয়ে খেতে পারি আর আমার খাওয়া নিয়ে কোনো প্রবলেম নাই, যে কোনো খাবারই মানে আমি খেতে পারি। খাবারের ক্ষেত্রে আমাদের ফ্যামিলিতে সবাই বলে আমি নাকি অনেক লক্ষ্মী, তো নোহাশেরও এরকমই দেখা গেছে, আমরা যে কোনো খাবারই খাই ফেলি, মানে কোনো ধরনের কোনো সমস্যা হয় না যে এটাই হইতে হবে বা ফ্রেশই হইতে হবে, দেখা গেছে এক দুদিনের পুরানো তরকারিও খাইতে পারি। তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।